অফিসের সাইজ দেখলে ভাল লাগে না, নতুন নতুন অফিসে মনে হচ্ছে বাবা স্যার যে হারে আরামে বসে আছে, বাপ রে বাপ, ফেসবুকে আল্লাহ না জানি কি দেখতেছে, 18+ না মাইনাস, সরকারি অফিসের ফ্যান রে বাবা, ইনি বাবা আবার বেলুনও লাগাইছে, লেও ঠেলা, এমনি তো আর ই হয় না, এজন্য আমি শুরু করছে, দেখো তো অবস্থা কি আরামের। স্যার আসসালামু আলাইকুম, বাবা গেম খেলতেছে, আপনি সালাম দেওয়ার সময় পেলেন না, রাত আছে এক দিতে এই মুহূর্তে আপনি আপনি দিলেন সালাম মেয়ে, সালাম মেয়া, স্যার একটু কাজ আছিল একটু, বসেন মেয়ে আমার রাত আছে এক দিতে আমি টেনশনে আছি, আচ্ছা বসতেছি, স্যার একটা ফাইল জমা ছিল, ওই যে ওই প্রজেক্টের ফাইলটা গতকালে আসছিলাম, ফেরত পাঠাইছেন। হ্যাঁ 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 স্যার, কি শুনতেছেন? আরে বসেন দেখতেছি, সরকারি অফিস রে, স্যার কি কম্পিউটারে কাজ করতেছে? দৌড়ে একটা কাজে আছি, ফেসবুকে জরুরি, স্যার। আচ্ছা আপনি কি আমির খানের দাঙ্গল সিনেমাটা দেখছেন? আমির খানকে স্যার? আরে কাদের কি বলতেছি, আপনারা তো দেখি দেশের কোনো খবরই রাখেন না স্যার, আমার ফাইলটা স্যার। আরে মিয়া বললাম তো দেখবো, আরে এত এত বেতালা হলে হবে, এত উতলা হওয়া যাবে না, একটু ওয়েট ওয়েট করেন, দেখবো দেখবো সবই দেখবো স্যার। গত 6 মাস ধরে ঘুরেতেছেন আমাকে। হ্যাঁ হ্যাঁ আজকে পেয়ে যাবেন, সমস্যা নেই স্যার, আমি তো দিতে চেয়েছি। হ্যাঁ 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 আমি তো দিতে চেয়েছি, তারপরও না করতেছেন কেন? একটু মিষ্টি মুষ্টি খাবেন, আমার তো সমস্যা নেই, কিন্তু আমি তো দিতে চেয়েছি। হ্যাঁ বন্ধু, হ্যাঁ রে এতদিন পরে বেটা তুই কল দিবি, খুব তো কয়েকদিন ভাব নিলি, যাই শেষ পর্যন্ত তুই কল দিছিস, ধন্যবাদ। তা যাই হোক, তাহলে ইয়া ওই আচ্ছা একটু বসেন, একটু জরুরি কথা তো, একটু বসেন। হ্যাঁ বসেই তো আছি, বলেন কথা বলেন। আচ্ছা তোর ওই যে একটু ধীরে কথা বলেন, আচ্ছা বলতো তোর ওই যে ইয়া ওই যে তাহলে গত যে এক্স গার্লফ্রেন্ডটা ছিল, ওটা ওটা কি এখন আছে? হাই রে তুই আর ভালো হলি না রে, তবে তোর ওই ওই যে লাস্ট গার্লফ্রেন্ডটা ছিল ওটা কিন্তু অনেক ভালো সুইট ছিল। আচ্ছা ওটা কি আসলেই একবারে ছেড়ে দিছিস নাকি আবার ধরবি? তা আবার তুই যদি ছেড়ে দিস তাহলে না কিছু না আর কি, আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা যাই হোক, তাহলে শোন আয় একদিন অফিসে আয়। আরে আমার আর কাজ বুঝিসই তো, এই আসি বসে আসি, কাজ নাই কাজ নাই একদম কাজ নাই, যখনই চায়া পড়িস কোনো সমস্যা নেই। আরে তোর তোর লেগে তো আবার সময় দেওয়া লাগবে বোকা নাকি, আয়া পড়বি যখনই চায়া পড়বি। আরে গাদা তোর জন্য তো আমার 24 ঘন্টাই খোলা রে, যে কোনো টাইমে আয়া পড়বি, যে কোনো টাইমে মনে করতে আমি রেডি, খালি আয় নিতে আয় ফোন দিবি আমি আয়া পড়বো। আমার কাজ কি পুরো অফিসে তো না, আমার আমার কথাতে আমাকে আবার আটকায়, এত বড় সংস্কার। হ্যাঁ 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 আরে আমার গার্লফ্রেন্ডের কথা বলিস না, ওটা তো 4 নম্বর চলতেছে, 4 নম্বর হ্যাঁ হ্যাঁ আরে তুই যেটা দেখছিল ওটা তো কবে গেছে গা, তুই এখনও তুই বসে আছিস ওটা লই, আমি হেডের পরে আরও কয়টা পার করলাম, তুই এখন ওটা লই বসে আছিস, তুই এর আপডেট হলি না। আচ্ছা বন্ধু দে মার্ভেলের নতুন একটা ছবি ছাড়ছে, ওটা কি তুই ডাউনলোড করছিস? হ্যাঁ 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 ক্যাপ্টেন মার্ভেল মার্ভেল, হ্যাঁ 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 এরকম একটা নাম আর কি। আচ্ছা আচ্ছা শোন ওটা একটু লিঙ্কটা আমার দিস তো আমি ডাউনলোড করবো না, আমি শুনলাম ছবিটা নাকি ভালো। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ওটাই।
আর এই মেয়ে দেখবো তো বসেন এত এত উতলাচ্ছেন জরুরি কথা বলেন কথা বলেন ছয় মাস করছি আর দুই চার হ্যাঁ ওই আর কি একজন আসছে আর কি হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই সেটাই হ্যাঁ আরে সে কথা আর বলতে স্যার হয়েছে এক ঘন্টা যাবো খুব ডিস্টার্ব করতেছে তাহলে শোন আমি তোর আবার পরে ফোন দে হ্যাঁ আচ্ছা আচ্ছা ও আরে আরে এর বড় লাগবে আমি ফোন দেবো ফোন দেবো ফোন দেবো সমস্যা নেই আর তোর ফোন টাকা না দেন তুই মিস কল দিবি আমার টাকার টেনশন নাই টাকার অভাব টাকা তো টাকারই টাকার কোনো অভাব আছে নাকি রক্ত সোষে টাকা আচ্ছা ওকে ওকে বন্ধু তাহলে ওই কথা রইলো ওকে বাই দুষ্ট ছেলে হ্যাঁ খুব দুষ্ট মানে খুব ক্লোজ ফ্রেন্ড ছোটোবেলার আর কি মনে করেন যখন আমরা স্কুলে ছিলাম ঠিক আছে তখন থেকে ইন্টার এসএসসি ডিপ্লোমা ডিগ্রি বিএসসি মাস্টার্স পিএইচডি সব একসাথে করছি আমরা এই রিসেন্টলি মনে করি যে পাঁচ ছয় বছর হলো ও আর আমি একটু আলাদা আছি ওখানে আমরা খুব ক্লোজ ছিলাম দুজন হাফ প্যান্ট পরে কলেজে গেছেন আরে কী বলেন হাফ প্যান্ট পরে স্কুলে গেছে হাফ প্যান্ট পরে আচ্ছা কলেজে তো প্যান্ট পরেই গেছি কচ্ছপ দেখছেন হ্যাঁ দেখছি আচ্ছা সরকারি অফিসের এই যে ফাইল লেনদেন এটা হয় হচ্ছে কচ্ছপের গতিতে আর এই গতিটা যদি বাড়াতে চান সেই ক্ষেত্রে তো বুঝতেই পারেন গতি তো দেখতে যাচ্ছি ফ্যানও ঘুরতেছে আস্তে আস্তে বেলুনের যে সুন্দর সাইজ বা না আসলে বুঝেনি তো সরকারি সব কাজ কারবার তো এরকম স্পিরিট কম হবেই আমি তো দিতে চেয়েছি কিন্তু আপনি তো কোথায় বলতেছেন না না ইয়া শোনেন দিতে চেয়েছেন এভাবে বলার দরকার নাই তাহলে আপনার সাথে আমি পরে এভাবে কথা বলবো তো যাই হোক সমস্যা নাই এটা হবে হবে সমস্যা নেই হবে স্যার স্যার একটু একটু ফোন আসছে হ্যাঁ 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 বলো বলো আরে না বিকেল পাঁচটার মধ্যে মায়া পড়বো হ্যাঁ সমস্যা নেই তোমার আজকে দেরি করার কোনো দরকার নাই আমি বলছি তো আমি এসে পড়বো আরে তুমি যদি রাগ করো তাহলে কেমন লিখি বলো এবার রাগ করলে হবে বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ কী লাগবে কী লাগবে ও আচ্ছা ইয়া কপালে টিকলি নাকি কালের দোল আরে কী আর তিন ভরি তোমাকে পাঁচ ভরি দিয়ে আমি গলার হার বানিয়ে দেবো টাকা পয়সা কোনো ব্যাপার নাকি কী বলো না বলো আচ্ছা ঠিক আছে দাদা আজকে তোমাকে আমি ডিজাইনটা তোমাকে পছন্দ করবো ঠিক আছে হ্যাঁ ওকে 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 স্যার প্লিজ আচ্ছা ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ বলে ফাইলটা কবে পাস হবে ফাইল হ্যাঁ কলমের গুদাটা কবে লাগাবেন না আসলে আপনাকে তো বললাম যে আপনি এখন যে পরিমাণে গুড় ঢালবেন সেই পরিমাণে মিষ্টি হবে আর এই মিষ্টি যে পরিমাণে হবে আপনার কাজের স্পিডও সেই লেভেলে যাবে এখন ডিসিশন আপনার আপনাকে তো আগে একটা অফার দিয়ে রাখছি আমার এই উত্তরা নতুন একটা আবাসিক হচ্ছে আমার ওখানে একটা ফ্ল্যাটের খুব শখ অনেক দিনের এখন ওইখানে যদি একটা ফ্ল্যাট আমার হয়ে যায় তো বুঝতে পারতে স্যার আমি আমার গেট আপটা একটু উপরে হয়ে গেল স্যার আমি তো অত পরিমাণ গুড় দিতে পারবো না স্যার ছয় মাস আচ্ছা ঠিক আছে পড়েছেন আমি এখন কোথায় দিব স্যার গুড় কোথায় দিব আচ্ছা আমার পিএস আছে আপনি ওর সাথে কথা বললেন আর আমি আচ্ছা ঠিক আছে কালকে দেন কাল আপনার ফাইল হয়ে যাবে আপনি পিএসের সাথে কথা বলে আগে হবে তো স্যার হ্যাঁ হবে আপনি আগে হচ্ছে পিএসের সাথে কথা বলেন ওকে কথা বলে তারপর হচ্ছে আপনি কাল আসবেন কাল ফাইল হয়ে যাবে দেন আপনার ফাইলের নাম্বারটা দেন কত ছিল 365 না হ্যাঁ 365 365 আপনার নাম কদমালি না কদমালি কদমালি বা আচ্ছা ঠিক আছে কাল পেয়ে দেবেন কাল পেয়ে দেবেন শোনেন অবশ্যই কিন্তু আমার পেয়েছে সাথে কথা বলে দেবেন হ্যাঁ এই বকলাস যাচ্ছে কত হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে আসেন 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 অনেক কাজ অনেক কাজ আসতে পারে টেকা পাওয়ার পর নাম্বার নাম সব ঠিক আছে ওকে আচ্ছা স্যার তাহলে আমি আসি হ্যাঁ 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 ওরাই ঠিক আছে পেয়েছে সাথে কথা বলে দেবেন কিন্তু আচ্ছা ঠিক আছে কাজগুলো শেয়ার করে দিই এত কাজের প্রেশার একটু কাজ যদি একা একা দেয় কমনে গেলো শেষ করবো এদিকে ভুল হলো নাকি আবার একা একা আসলে কত এর সহ্য করা যায় ভাবলাম আজকে তো আগে দেখাবো কার আগে কি হয় আজকে নির্গাত
বউ খুঁজে দেবে, কত শখ ছিল সে নিয়ে ঘুরতে যাওয়ার কথা। স্পেশাল একটা একটা নেওয়া যায়, বসকে কত করে বললাম যে বস আর একটা লোক নিয়োগ দেন, তিনি আমার কথা শুনবেন না, এমনি করে আসলে সম্ভব না। আসসালামু আলাইকুম স্যার। ওকে আসসালামু আলাইকুম, বসেন। ওয়ালাইকুম সালাম। আমার একটু কাজ ছিল। কাজটা হলো যে আপনাদের অফিসটা সুন্দর আছে, মোটামুটি ভালোই, খারাপ না। একটা ফাইল সই করা লাগতো। ওকে ওকে অবশ্যই স্যার, একটু যেটা আমাকে দেখতে একটু, হ্যাঁ দেখেন। হ্যাঁ শিওর, ওকে স্যার একটু বসেন স্যার, আমি পাশের টেবিল থেকে একটা সিট বসে বললাম। ওকে ভাই ভাই স্যার, এটা কি 20,30,000 টাকার চেক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে আচ্ছা, আমাকে দু রকম সময় তো আমি একটু চেক করে দিচ্ছি। দেখেন দেখেন, স্যার এসিটি কি বাড়াই দেবো? আর এসি লাগবো না, আপনি তাড়াতাড়ি করেন। হবে স্যার, হবে। আর আর একটু তাড়াতাড়ি করেন না, আরেকটা প্রজেক্ট আছে, আরেক অফিসে যাওয়া লাগবো। আরেকটু স্যার, আরেকটু কমবে স্যার। সব ঠিকঠাক আছে তো? জি স্যার, আমি ঠিকঠাক চেক করেছি, তারপর আপনি একটু দেখে নেবেন আর কি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো ভালো থাকবেন। ওকে ঠিক আছে, ওকে ধন্যবাদ।